তুমি এমন এখন ভাবতেছো যে তুমি হচ্ছে কঠিন জিনিসগুলা খুব ভালো করে আত্মস্থ করবা, ওইগুলাতে বেশি সময় লাগতেছে, যার কারণে তোমার সহজ জিনিসগুলো একদম বাদ হয়ে যাচ্ছে বা তুমি পড়তে পারতেছো না, কিন্তু পরীক্ষায় গিয়ে দেখলা সহজ জিনিসগুলো থেকে প্রশ্ন আসছে, এটাই হইলো গুচ্ছ। আসসালামু আলাইকুম সবাইকে, আজকে তোমরা টাইটেল দেখেই বুঝতে পারছো যে গুচ্ছ জয় তোমরা কিভাবে করবা। এইগুলো করার জন্য তোমাদের কিছু সিস্টেমেটিক ওয়েতে পড়াশোনা করা লাগবে। তো কিভাবে পড়াশোনা করলেই তোমরা খুব ভালো একটা মার্কস উড়াইতে পারবা, এই জিনিসগুলো নিয়ে আজকে আমি আলোচনা করব। তো এইটার জন্য তোমাদের প্রথম কাজটা হচ্ছে সেটা হলো কোশ্চেন ব্যাংক সলভ করতে হবে ফর টপিক সিলেকশন, মানে কোন টপিক থেকে প্রশ্ন আসে এইটা বোঝার জন্য তোমাকে অবশ্যই কোশ্চেন ব্যাংক খুবভাবে অ্যানালাইসিস করতে হবে, খুব ভালোভাবে কোশ্চেন ব্যাংকটা পড়তে হবে। তো কোন কোন কোশ্চেন ব্যাংক তোমরা পড়বা, তোমরা বিশ্ববিদ্যালয়ের যত কোশ্চেন ব্যাংক আছে, সবগুলো তোমরা সলভ করার চেষ্টা করবা, কারণ তোমরা প্রতিদিন পড়ার পাশাপাশি যেহেতু তোমাদের প্রায় এখনো 55+ দিনের মতো সময় আছে, তো তোমরা চাইলে প্রতিদিন 2-3 ঘন্টা করে এই প্রশ্ন ব্যাংকের সলভের পিছনে দিতে পারো, কারণ প্রশ্ন ব্যাংক সলভ মানেই তোমার কনফিডেন্স লেভেল হাই। আর গুচ্ছতে সব থেকে বেশি কোশ্চেন রিপিট হয়, অর্থাৎ বিগত সালের প্রায় যে কোশ্চেনগুলো আসে ওইগুলারই প্রায় ধরতে গেলে 60% কাছাকাছি, অর্থাৎ 60% প্লাস মাইনাস কাছাকাছি, অর্থাৎ 50% বেশি তোমাদের আগের প্রশ্ন, আগের বিশ্ববিদ্যালয়ের আসা প্রশ্নগুলো রিপিট হবে। এই জন্য তোমরা সর্বপ্রথম যে কাজটা করবা প্রতিদিন পড়ার পাশাপাশি কোশ্চেন ব্যাংকগুলো খুব ভালোভাবে আয়ত্তে আনার জন্য, তো এইটার ক্ষেত্রে তোমরা সব থেকে বেশি গুরুত্ব দিবা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রশ্ন ব্যাংক আছে ওইটাকে, কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের 25 বছরের যদি তোমরা কোশ্চেন ব্যাংকগুলো বিগত খেলে সলভ করতে পারো, তাইলে তোমরা দেখবা যে বিভিন্ন ইউনিভার্সিটিতে এই 25 বছরের কোশ্চেনগুলো থেকে অনেক অনেক রিপিট হয়েছে, আর গুচ্ছ তো আরও সব থেকে বেশি করে। এই জন্য তোমরা চেষ্টা করবা যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রশ্ন ব্যাংকটা আছে এইটা খুব ভালোভাবে শেষ করার জন্য। পাশাপাশি তোমরা রাজশাহীকে দ্বিতীয় প্রাধান্যে রাখতে পারো, তারপর হচ্ছে চট্টগ্রামকে থার্ডে রাখতে পারো, তারপর গুচ্ছের যেটা এই 2-3 বছরের কোশ্চেন ব্যাংক বের হয়েছে ওটা তো অবশ্যই পড়বা। তো এই জিনিসগুলো তোমরা খুব ভালোভাবে নলেজে রাখবা বা খুব ভালোভাবে এইগুলা নলেজে আনা ট্রাই করবা, ঠিক আছে। তারপর গুরুত্ব পাবে হচ্ছে বিসিএসের কোশ্চেন ব্যাংক। বিসিএসের কোশ্চেন ব্যাংকগুলো নিলে লাভ কী? বিসিএসের যে প্রশ্নগুলো থাকে ওইগুলোও দেওয়া থাকে, প্লাস বিভিন্ন জবের, অর্থাৎ এই বিসিএসের কোশ্চেন ব্যাংক সলভ করার সাথে ব্যাংকের যে তোমাদের প্রশ্নগুলো আসে ওইগুলো তোমরা পড়ে নিবা, ঠিক আছে। সেটা হচ্ছে বাংলা ইংরেজি সাধারণ জ্ঞানের ক্ষেত্রে যেইগুলো আসে সেইগুলো, অর্থাৎ বিসিএসের কোশ্চেন ব্যাংকটা তোমাদের এই কয়েকদিনের মধ্যে শেষ করতে হবে, তারপর বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন ব্যাংকগুলো তোমাদের সলভ করতে হবে। অর্থাৎ কোশ্চেন ব্যাংক যদি তোমরা সলভ করতে পারো তাইলেই তোমরা বুঝতে পারবা যে কোন টপিকগুলো থেকে বারবার বিভিন্ন ইউনিভার্সিটি প্রশ্ন করতেছে, বিভিন্ন ইউনিভার্সিটি যেই প্রশ্নগুলাই করে সেই প্রশ্নগুলাই গুচ্ছতে হবে। কারণ কি আমি তোমাদের বলি, আগে যদি ওই গুচ্ছ যখন ছিল না তখন আলাদা আলাদা ইন্ডিভিজুয়ালি কোশ্চেন করতো, যেমন ছাস্ট আলাদা কোশ্চেন করতো, খুলনা ইউনিভার্সিটি আলাদা করতো, ইসলামী করতো, জগন্নাথ করতো, এমন যারা আছে আর কি সবাই করতো। তো তারা কোথা থেকে প্রশ্নগুলো করতো? তারা ওই রকম যে বিসিএসের কোশ্চেন ব্যাংক আছে, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের বিশ্ববিদ্যালয়ের যে কোশ্চেনগুলো আছে এইগুলাকে বেস করেই তারা প্রশ্ন তৈরি করতো। যেহেতু সবাই মিলে এখন প্রশ্নটা তৈরি করতেছে, সব বিশ্ববিদ্যালয় থেকে প্রশ্ন নিয়ে প্রশ্ন মডারেট করে গুচ্ছের প্রশ্নটা হচ্ছে, তার মানে সবাই ওই আগের স্টাইলটাকেই তারা ফলো করবে, এবং আগের স্টাইল যদি ফলো করে তার মানে তোমার ওই আগের স্টাইলেই তোমাদের কোশ্চেনের টপিকগুলো খুঁজে বের করতে হবে। অর্থাৎ মূল কথা, তোমাদের কোশ্চেন ব্যাংকটা যদি তোমরা পড়ো, বারবার যে কোশ্চেনগুলো আসছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিসিএসে সেই প্রশ্নগুলোকে সব থেকে গুরুত্ব দিয়ে পড়বা, ঠিক আছে। এইটা হচ্ছে তোমাদের মেইন 1 নম্বর কাজ। তারপরে জিনিস কাজ হচ্ছে 2 নম্বর কাজ হচ্ছে বেসিক জিনিসগুলোকে স্কিপ করবা না। আমরা অ্যাডমিশন সময় কী করি, বেসিক যে জিনিসগুলো আছে ওইগুলোকে স্কিপ করে যাই, কারণ আমার মনে হয় যে এইগুলো থেকে আসবে না, খুবই সহজ। কিন্তু বিশ্বাস করো গুচ্ছের পরীক্ষাটা এমন হয় বেসিক জিনিস থেকে কোশ্চেন হয়ে আসে, তুমি ভাবোই না এই জিনিস দিতে পারে না, সমাস কত প্রকার কিন্তু এখানে দিয়ে দিচ্ছে, তুমি এটা পড়ো নাই যে এটা কত প্রকার নাও আসতে পারে। এই সমস্ত বেসিক জিনিস যেইগুলো আছে সেইগুলো তোমরা কখনোই স্কিপ করবা না, এটা হচ্ছে গুচ্ছের মেইন শর্ত। গুচ্ছাতে তোমার ভালো করার প্রশ্ন কমন পাওয়ার এটা সব থেকে বেশি মাধ্যম। তোমরা এমন মনে হইতে পারে যে এই কোশ্চেনটা বারবার আসছে তার মানে এবার দিবে না, ওই প্রশ্নটা দেওয়ার সম্ভাবনা বেশি। ওরা চায় সবাই ভালো করুক বা ওরা চায় যে কমন পড়ুক, সমস্যা কি? যারা পড়বে না তারা ওই যে বারবার আসা প্রশ্ন পড়বে না, যারা পড়বে না তারা একবার আসা প্রশ্ন পড়বে না। তো এই জন্য ওরা বেসিক থেকে প্রশ্ন করে, তারা হচ্ছে ক্রিটিক্যাল সিচুয়েশনে যাইতে চায় না, ঠিক আছে। তারপর সব থেকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে মুখস্থ অংশের প্রতি, অর্থাৎ তোমাদের ইংরেজিতে যদি প্রশ্ন হয় দেখবা যে মুখস্থ অংশ থেকে বেশি প্রশ্ন হয়েছে, গ্রামেটিক্যাল কম হয়েছে, বাংলাতে যদি করো তাইলে বাংলা ব্যাকরণ থেকে কম প্রশ্ন হয়েছে বিগত সালের কোশ্চেনগুলো অনুসারে আমি বলতেছি। ইংলিশ থেকে যদি দেখো ইংলিশের মনে করো ফার্স্ট পার্ট থেকে বেশি কোশ্চেন হয়েছে, মানে খুব ইজিলি যে কোশ্চেনগুলো তোমরা পারবা ওইগুলো হয়েছে। তারপরে বাংলা ফার্স্ট পার্ট থেকে সব থেকে বেশি কোশ্চেন হয়েছে, বাংলা সেকেন্ড পার্টের থেকে। এই জন্য তোমরা চেষ্টা করবা যে
মুখস্থ যে অংশগুলো আছে এইগুলোকে তোমরা প্রাধান্য দিতে আর ক্রিটিক্যাল যে প্রবলেমগুলো আছে ওইগুলো হালকা ভাবে নিবা যদি না পারো একদম ওইগুলো স্কিপ করে যাবে কারণ এখন দুই মাস সময় এখন তোমার টেকনিক্যালি পড়তে হবে অর্থাৎ এমন কিছু করা যাবে না যাতে তোমার যে সহজ জিনিসগুলো ওইগুলো ভুলে ভুলে যাও বা ভুল হয়ে যায় পরীক্ষার হলে তুমি এমন এখন ভাবতেছো যে তুমি হচ্ছে কঠিন জিনিসগুলো খুব ভালো করে আত্মস্থ করবা ওইগুলোতে বেশি সময় লাগতেছে যার কারণে তোমার সহজ জিনিসগুলো একদম বাদ হয়ে যাচ্ছে বা তুমি পড়তে পারতেছো না কিন্তু পরীক্ষায় গিয়ে দেখলা সহজ জিনিসগুলো থেকে প্রশ্ন আসছে এটাই হইলো গুচ্ছ তো এই কাজগুলো করা যাবে না এই জন্য তোমার অবশ্যই বেসিক যে জিনিসগুলো আছে এইগুলাতে সব থেকে বেশি ফোকাস দিয়ে পড়াশোনা করতে হবে ঠিক আছে তো এইভাবে আমার মনে হয় তোমাদের গুচ্ছের প্রিপারেশনটা নেওয়া উচিত আর তোমাদের জন্য আমি আর একটা অ্যানাউন্সমেন্ট দিতে চাই সেটা হচ্ছে আমাদের ইংরেজি ব্যাচ তৈরি হচ্ছে অর্থাৎ ইংলিশের তোমাদের হচ্ছে এক্সাম ব্যাচ তৈরি হচ্ছে সেই এক্সাম ব্যাচের বৈশিষ্ট্য কি তোমাদের 32টার মতো গ্রামার টপিকের ওপর পরীক্ষা নেওয়া হবে তারপরে আট টাইপের হচ্ছে যে মুখস্থ অংশগুলো আছে স্যানোনিম অ্যান্টোনিম অ্যানালজি স্পেলিং তারপর এই ধরনের যেইগুলো আর কি আছে এই ধরনের আট টাইপের ট্রান্সলেশন প্রভাব এই ধরনের আট টাইপের তোমাদের ইংরেজি মুখস্থ অংশগুলো ক্লিয়ার করে দেওয়া হবে তারপর তোমাদের আরও থাকবে ইংরেজি ফার্স্ট পার্ট যেটা থেকে অনেক কোশ্চেন এসে থাকে এবং কোন স্টাইলে কোশ্চেন এসে থাকে এই স্টাইলের কোশ্চেনগুলো এখানে করা হবে দেখা যাবে আমাদের এক্সাম ব্যাচের কোশ্চেনগুলোই তোমাদের ওখানে এসে যাইতে পারে আমি গ্যারান্টি দিব না কিন্তু খুব সম্ভাবনা আছে তারপর লিটারেচার থেকে আমরা তোমাদের পড়াবো লিটারেচার অংশটা থেকে তো এইভাবেই মূলত তোমাদের এক্সামটা নেওয়া হবে এক্সাম ব্যাচ শুরু হবে 7 এপ্রিল থেকে অর্থাৎ নেক্সট মান্থের 7 তারিখ থেকে তো এইটাতে তোমরা এনরোল করার জন্য ফি হচ্ছে 200 টাকা ঠিক আছে 200 টাকা তোমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা হচ্ছে যোগাযোগ করবা তাইলে তোমরা অ্যাড হইতে পারবা আর এইটা চলবে গুচ্ছের পরীক্ষার আগ পর্যন্ত অর্থাৎ তোমরা 45 দিনের মতো সময় পাবা এই 45 দিনের মধ্যে প্রায় তোমাদের এই সবগুলা অর্থাৎ ইংলিশটা তোমাদের একদম কাভার হয়ে যাবে আমি গ্যারান্টি দিতে পারি তো এইভাবে যদি তোমরা আমাদের এক্সাম ব্যাচটাতে ভর্তি হও তাইলে এক্সাম দিলে তোমাদের ইংলিশের বেসিকগুলো ক্লিয়ার হয়ে যাবে ইংলিশ কোন ধরনের প্রশ্ন হয় এইগুলো আসবে অর্থাৎ গুচ্ছকে কেন্দ্র করেই এই ব্যাচটা ক্রিয়েট করা হয়েছে তো আশা করি তোমরা যদি চাও ভর্তি হইতে পারো তো এই হচ্ছে তোমাদের গুচ্ছের প্রিপারেশনের জন্য টিপস আশা করি তোমাদের কাজে লাগবে আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক দিবা তোমাদের কোনো আক্স থাকলে সেটা কমেন্টে জানাবা দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে টিল দেন আল্লাহ হাফেজ টেক কেয়ার